আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেক। তো খুব সহজ ও সিম্পল ও ঘরে থাকা জিনিস দিয়ে আমি কেক তৈরি করে দেখাবো। তো তোমরা না টেনে মানে সঠিকভাবে দেখতে থাকো, তাহলে পারফেক্ট করতে পারবে। আর টেনে টেনে দেখলে মানে একটু মিস্টেক হয়ে গেলে এরকম জালি বা ফাঁপা হবে না। মানে কেকে যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু একদম কেকটা নষ্ট হয়ে যাবে। তো তোমরা না টেনে দেখতে থাকো। তো এই দেখো, প্রথমে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম এক বাটি সুজি। এবার এক বাটি সুজির জন্য আমি চিনি নেব পৌনে এক বাটি। এই দেখো, এক বাটি থেকে কম রয়েছে, আমি চিনি এই জারে নিয়ে নিলাম। তাই সুজি আর চিনি একসঙ্গে বেটে নেব, মানে মিহি করে নেব আর কি। তো যাদের কাছে মিক্সার নাই তারা সুজিটা যদি মিহি ব্যবহার করে তাহলে বাটার দরকার নাই, আর চিনি তো এমনিতেই গলে যায়। তো চলো, মিহি করা হয়ে গেছে আমার। এবারে এটাতে দিয়ে দেব এক গ্লাস দুধ, নর্মাল টেম্পারেচারের দুধ, গরমও না আর ফ্রিজে রাখা ঠান্ডাও না, নর্মাল দুধ। একটুখানি আমি বাঁচিয়ে রাখবো, সেটাও ব্যবহার করব। তো আমি যেটা এবারে দেখো, সাদা তেল, সাদা তেল এক কাপ থেকে একটুখানি কম দিয়েছি। তো যেগুলো আমি বাটিতে মিক্স করতাম সেগুলো আমি এই মিক্সার জারেই মিক্স করে নেব। তো এটাকে আরেকবার ঘুরিয়ে নেব আমি, তাহলে হাতে আমাকে খুব বেশি ফেটাতে হবে না। এই কেক তৈরি করতে কোনো মাইক্রো ওভেনের দরকার হবে না, পুরনো হাঁড়ি বা কড়াইয়ে পারফেক্ট মাইক্রো ওভেনের মতোই হবে। তো দেখো ঠিক এই রকম হবে। তো ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দেবো, আমার কাছে ভ্যানিলা নাই, এলাচ গুঁড়ো দিলেই হবে। এবারে এটাকে আমি একটা বাউলে ঢেলে নেব। তো ভ্যানিলা না থাকলে এলাচ গুঁড়ো দিলেই দোকানের মতো সেই ফ্লেভারটা পাওয়া যায়। তো আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি এক চামচ, সেটা কোনো কারণে স্যুট করা হয়নি। তো যাই হোক, তো কেকের পরিমাপগুলো যদি সঠিক না হয় তাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট বলতে হয়তো ঠিকঠাক কেক হবে না। এবারে আমি এতে দিয়ে দেব হাফ বাটি গমের আটা, যে গমের আটা আমরা রুটির জন্য ব্যবহার করি সেই আটাটাই আমি ব্যবহার করেছি। কিন্তু খুব মিহি চালনে আমি আমার আটা চালার যেটা চালন আছে সেটাতেই আমি চেলে নিয়েছি। তোমরা গমের আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু এটা আমি গমের আটা দিয়েই করে দেখাচ্ছি। তো এই দেখো, এইভাবে আমি মিক্স করে রেখে দেব 20 মিনিটের জন্য। তো চলো 20 মিনিট ঢাকা দিয়ে রাখি, তারপরের প্রসেসগুলো করি। এবারে চলে এলাম চুলার দিকে। তো দেখো, এই প্যানে আমি লবণ নিয়েছি 500 গ্রাম মতো। তো এই লবণ আমি বারবার ব্যবহার করি। তো এইভাবে লবণের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব, তারপরে ঢাকা দিয়ে আমি একে হিট হতে দেব। এই দেখো ফুলাচে রেখে দিয়েছি, ততক্ষণ মানে যতক্ষণ ওটা সেট হচ্ছে ততক্ষণ এটা হিট হয়ে যাবে। তো চলো, 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই দেখো ঠিক মানে কিছুটা জল টেনে নিয়েছে, যেহেতু সুজি আছে। তো যাই হোক, এতে আমি দেব এবার ইনো। তো আমি বেকিং পাউডার ব্যবহার করছি না, আমি ইনো ব্যবহার করছি। তো দেখো আমার পরিমাপটা একটু বেশি আছে, ওই জন্য আমি এতে 2 প্যাকেট ইনো দেব। 1 প্যাকেটে 4 চামচের 1 চামচ মতো থাকে, তার মানে 2 চামচ আমি ইনো দিচ্ছি। তো 2 প্যাকেট দিয়ে দিলাম। তো 2 প্যাকেট ইনোর জন্য আমি 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা যেটা বলে, খাবার সোডা সেটাই। এবারে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা এতে দেব, দিয়ে মিক্স করে নেব।
এই দেখো সঙ্গে সঙ্গে ফুলতে শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে যদি ফুলতে শুরু হয়ে যায় তখন তোমরা ভেবে নেবে যে আমার এই বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনো ঠিকঠাক আছে, মানে কোনো গণ্ডগোল নেই। এবার দেখো এটাতে আমি অ্যাড করে দিলাম টুটি ফুটি, তো সেটা আমি আটার মধ্যে কোট করে নিয়েছি, মানে আটা মাখিয়ে নিয়েছি, তলায় বসে যাবে না ওই জন্যে। তো এটাও আমার হোমমেড, বাড়িতেই তৈরি করেছি। তো চলো এটা হয়ে গেল। ইনো দেওয়ার পর, ইনো বা বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ রাখা চলে না, তো সঙ্গে সঙ্গে এটা সেট করে দিতে হয়। তো এই দেখো আমার কাছে এটা কেক টিন রয়েছে, এই কেক টিনটাতে আমি তেল ব্রাশ করে নেব। তো আমার কাছে ব্রাশ নাই, আমি কাপড় দিয়ে, মানে ছোট্ট একটা কাপড় দিয়ে ব্রাশিং করে নিচ্ছি। আর এটা করা অত্যন্ত জরুরি, না হলে কেক তুলতে অসুবিধে হবে। এবারে দেখো গমের আটাই, যেটা গমের আটা আমি ব্যাটারে ব্যবহার করেছি, সেই আটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কেক টিনটাতে। তোমরা ঘরে থাকা এরকম ধরনের বাটিতেও কেক তৈরি করতে পারো। মাখানোর পরে যেটা বেশি ছিল সেটা আবার ঢেলে নিলাম। এবারে সেই ব্যাটারটা দিয়ে দিলাম। আমি বারবার বলছি, ইনো বা বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ রাখা চলবে না, সঙ্গে সঙ্গে এই কাজটা করে নিতে হবে। এবার কিছুটা আমার কাছে কাজু আর কিশমিস, মানে খুব বেশি নাই, তো যতটুকু আছে ততটুকুই দিয়ে দেব, ছোট করে কেটে নিলাম। এবারে এর ওপরে ছড়িয়ে দেব। তো খুবই সহজ, একবার করলে তোমরা মানে বারবার করতে পারবে। একবার যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কেক কীভাবে করতে হয়। তো চলো এই দেখো আমার এটা হিট হয়ে গেছে। তো এই এই কেক পুরোনো কড়াই বা হাঁড়িতে করলে বেশি ভালো হয়, কেননা এটা অনেকক্ষণ থাকে, প্রায় 30 থেকে 40 মিনিট। তো আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো চলো, যে ফুটোটা ছিল সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার 30 থেকে 40 মিনিট, মানে আমি 40 মিনিট পর ফিরে এসেছি। তো এই দেখো, এবারে আমি একটা স্টিকের সাহায্যে দেখে নেব যে কেকটা ভিতর থেকে হয়েছে কি না। বাই চান্সের জন্য আমি 30 মিনিট পর একবার চেক করেছিলাম, এই স্টিকটা ভরে দেখলাম। তো যদি স্টিকের গায়ে লেগে থাকতো তাহলে ভাবতাম যে হয়নি, কিন্তু আমার স্টিকটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এখানেই আমি আধ ঘন্টার মতো ঠান্ডা হতে দিয়ে দেবো, মানে ঠান্ডা হবে তারপরে আমি এই টিন থেকে বার করব। এটা কিন্তু মাথায় রাখবে, গরম গরম কোনো মতেই বার হবে না। তো এই দেখো একটা ছুরির সাহায্যে এইভাবে মানে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটাকে ছাড়িয়ে নেব। এবারে একটা প্লেট উল্টে আস্তে করে এভাবে মারতে হবে, ব্যাস হয়ে গেছে আমার। এবার নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে ডাইনিং টেবিলের দিকে, কেননা এবার এটার কাট করার পালা, কেটে দেখাবো কত সফটি স্পঞ্জি হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা কতটাই ফুলে গেছে। তো এই দেখো আমি কাট করে দেখাচ্ছি। তো তোমরা কাট করা দেখে বুঝতে পারছো কত স্পঞ্জি হয়েছে। এই দেখো আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদের, তলাটা দেখো কি সুন্দর কালার এসেছে, একবারে ব্রাউন হয়ে গেছে। এই দেখো কতটা ফাঁপা। তো পরিমাপগুলো যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে একদম পারফেক্ট কেক
তৈরি হবে। তো তোমাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওগুলো দেখছো, তো সাবস্ক্রাইব করতে কঞ্জুসি করিও না, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।